উচ্চ আদালতের রায়ের পর মঙ্গলবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এসটিজিটি উত্তীর্ণ বেকাররা। তবে শিক্ষামন্ত্রী সবাইকে একসঙ্গে নিয়োগের প্রতিশ্রুতি দেননি। শিক্ষামন্ত্রীর কাছ থেকে চাকরির কোনো প্রতিশ্রুতি না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরলেন এসটিজিটি উত্তীর্ণরা। এতদিন উচ্চ আদালতের কথা বলে এসটিজিটি উত্তীর্ণ বেকারদের চাকরি ঝুলিয়ে রেখেছিল। সোমবার উচ্চ আদালতের রায়ের পর এসটিজিটি উত্তীর্ণ বেকারদের চাকরি প্রদানে কোনো ধরনের বাধা রইল না। মঙ্গলবার চাকরি প্রদানের দাবিতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবন প্রাঙ্গণে এসে ভিড় জমায় এসটিজিটি উত্তীর্ণ বেকাররা। শিক্ষামন্ত্রীর কাছে সবাইকে একসঙ্গে নিয়োগের দাবি জানিয়েছেন বেকাররা। গতকালকে আদালত থেকে যে এটা নিয়ে আমাদের কনফিউশন ছিল একটা রায়ের ব্যাপার, সেই রায়টা কিন্তু গতকালকে বেরিয়ে গেছে। আদালত থেকে কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এখনো অর্ডার কপি হাতে আসেনি। অর্ডার কপি হাতে আসলেই আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমরা যতটুকু খবরের মারফতে, চ্যানেলের মারফতে যতটুকু বুঝেছি বা উকিলের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি কি আদালত কর্তৃপক্ষ এটা নির্দেশ দিয়েছে রিজার্ভেশন মেনটেন করে সিটটাকে বাড়িয়ে যেন নিয়োগ করা হয় সেটাই বলা হয়েছে। এখানে এলেন কেন? হ্যাঁ, এখানে এলেন কেন শিক্ষামন্ত্রী বাড়ির সামনে? আজকে আমরা শিক্ষামন্ত্রী বাড়ির সামনে এই আশা নিয়ে এসেছি। উনি তো বারবার বলতেন কি কেস না উঠলে তো আমি কিছু করতে পারবো না, তো আজকে তো কেস, কালকে কেস উঠে গেছে, তো আজকে যদি উনি আমাদের কোনো আশার বাণী শোনান সেই জন্য ওনার বাড়ির সামনে এসেছি। ওনার কাছ থেকে দেখুন কোনো ধরনের সদুত্তর না পাওয়ার পিছনে এখন কোনো। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সকলের চাকরি নিশ্চিত এমনটা কোনো আশার বাণী শুনল না এসটিজিটি উত্তীর্ণ বেকাররা। এতদিন বলেছিলেন অর্থ দপ্তরের অনুমোদন দিলে সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে, আর এখন বলছে মাত্র 230 জনকে নিয়োগ করা হবে। স্যার এখন বলছেন যে অর্থ দপ্তর যদি অনুমোদন দেয় তাইলে তাইনে একটু বিষয়টা চিন্তা করবেন, কিন্তু তাইনে মানে কোনো রেসপন্সই করছেন না আমাদের সঙ্গে। 230-এর একও বেশি নিতে চাইছেন না। এতদিন ঘুরে ঘাড়ে এত কিছু কেসের কথা বলে টলে এখন বলছেন 230। এখন আমাদের তো আর কিছু বলে না, কিন্তু পোস্ট তো খালি আছে, স্কুলগুলোতে নিয়োগ তো করতে হবে, তো এই নিয়োগ উনি কবে করবেন? আজকে 9-এ যারা পড়ে তারা যদি কালকে 11-এ উঠে যায় তখন নিয়োগ করবে, তো ওদের পড়াবে কে? এই 9-10টা কার কাছে পড়বে ওরা? তাহলে তো স্কুলগুলো খোলা রেখে লাভ নেই, স্কুলই বন্ধ করে দিলেই ভালো। এতগুলো ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বে, টিচারের ক্রাইসিস থাকা সত্ত্বে উনি নাকি আমাদের নিয়োগ করতে পারবেন না, এটাই তো বুঝতে পারছি না। তাও আমরা আবেদন করছি, তাও এরকম আবেদন মনে হয় না বিগত দিনে আর কেউ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে দেখা করে এসটিজিটি উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা সাক্ষাৎ করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে। উপমুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কথা বলবেন বলেছেন। যুবকরা, ওরা তো কষ্ট আছে, ওরা মনের কষ্ট বলতে আসে, আমাদেরও দেখতে হবে, বসবো আমি দেখি এডুকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আমি কী করা যায়। ওদের একটা ধারণা দেন ফাইন্যান্স মিনিস্টার ইচ্ছা করলে সব কিছু করা যায়, এটা তো হয় না। মন্ত্রিসভা চলে একটা কি ওর কালেকটিভ ডিসিশন দিয়ে, না সম্মিলিত একটা ডিসিশন নিয়ে মন্ত্রিসভা চলে, এটা তো আর ফাইন্যান্স মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার বা এই মিনিস্টার সেই মিনিস্টার দিয়ে হয় না, এটা কালেক্টিভ ডিসিশন নিতে করতে হয়। পলিসি ম্যাটার তো কালেক্টিভ ডিসিশনে চলে, ডিপার্টমেন্টাল কি বলে রেগুলার ম্যাটারগুলি যেন কি বলে যেগুলি করা যায় এটা করা যায়, বদলি তদলি এটাও হয় বুঝছো না, রুটিন ম্যাটারগুলি হয় মন্ত্রী দিয়ে, কিন্তু পলিসি ম্যাটার তো ক্যাবিনেট লাগে, ঠিক না? এটা তো এমনি হয় না। মুখ্যমন্ত্রী তাদের বলেছে আপনি নাকি ফাইল পাস করলেই যারা চাকরি পেয়ে যাবে, ক্যাবিনেট লাগবে না, এটা তাদের ধারণা হয়েছে। তবে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে এসটিজিটি উত্তীর্ণ বেকারদের সকলের চাকরি হবে এই আশা এক প্রকার ক্ষীণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।